একটি জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন ABM আবু নোমান। সোমবার রাতে নগরীর LGED অডিটোরিয়ামে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষকরাই স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে তিলে তিলে গড়ে তোলেন একটি দেশের ভবিষ্যৎ সূর্য সন্তানদের। এ সময় পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সুলাইমান খান মাসুমের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, চট্টগ্রাম শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফসার, পিনাকল চার্টার্ড স্কুলের নরসিংদী শাখা প্রিন্সিপাল শফিকুল ইসলাম তুহিন সহ আরো অনেকেই।